بسم الله الرحمن الرحيم শয়তান আপনাকে লাখো বাধা দিক, আপনি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। আশা করি এই ভিডিও দেখার ফলে আপনার অনেক পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি মা أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ تَعْظِيمًا لَهُ وَتَوْقِيرًا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا ভর দে পিয়ালা নূর কা নূর দিন দো না তেরা দি ঢাল সদকা নূর কা والصلاه والسلام على رسول الله উপস্থিত হযরত মুসাল্লিয়ান کرام رحمانی و رحماكم الله السلام عليكم ورحمه الله وبركاته حمد و صلاه پر মহান رب العزت পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে জামাদিউল উখরার পবিত্র এই জুমা আদায়ের মাংসে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। শুকরাতান সবাই মহব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাদ দুরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যেই নবীজির প্রেমে সিদ্দিক আকবর ওনার প্রিয় বস্তু সব কোরবানি দিয়েছিলেন। একটু বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সূরাত কফ শুরু করেছিলাম এবং কফ এর তাফসীর সংক্ষেপে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। আজ সে কফ ওয়াল কোরআনিল মজিদ বলে আমার আল্লাহ কসম করলেন, কি বিষয়ে কেন শপথটা করলেন
আজকে সেটা আলোচনা। রব্বুল আলামিন কাফ এবং কোরআনে মজিদের শপথ করে বললেন, বল আজিবু আন জাআহুম মুনজিরুন মিনহুম ফাকাল আল কাফিরুন হাযা শাইউন আজীব। ওই কাফেররা আশ্চর্য হয়ে গেল, অভাগ হয়ে গেল, যে আন জাআহুম মুনজিরুন মিনহুম, তাদের কাছে ভয় প্রদর্শনকারী আসছেন তাও তাদের মধ্য থেকে। এটাও বলা হয়েছিল গত জুমায়, কাফের মুশরিকদের ধারণা ছিল যিনি কবর আখেরাতের জাহান্নামের ভয় প্রদর্শন করবেন নিশ্চয়ই উনি এমন হবেন, উনি মানুষ জাতীয় মানব জাতীয় হবেন না, হয়তো ফেরেশতা হবেন অথবা অন্য কোন জাতির হবেন, মানব ভেষেই আল্লাহর পক্ষ থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আসা, এটা তাদের জন্য বড় আশ্চর্যের বিষয় ছিল। এবং বলেছে কি কাফেররা, আল্লাহ বলে ফাকাল আল কাফিরুন, কাফেররা বলে এটা বলেই দিল হাদা শাইউন আজীব, যে আমাদের কাছে ভয় প্রদর্শনকারী আসবে তাও আমাদের মানুষের মধ্যে দেখে আসবে, এটা তো শাইউন আজীব, তাদের জন্য এটা বড় আশ্চর্যের বিষয়। এবং তারা আরো বলে আমরা কিয়ামতের ময়দানে কিভাবে উঠব, কিয়ামতের ময়দানে আমরা আবার পুনরুত্থান আমাদের হবে বলছে, এটা আমরা বিশ্বাস করি না। মক্কার মুশরিক কাফেররা বলতো কি বলেছে আমার আল্লাহ কোরআন শরীফে নোট করে দিলেন, তারা বলে ওয়াইদা মিতনা কুন্না তুরাবা, আমরা যখন মারা যাব আমাদেরকে কবরে ঢুকাই দিবে আর আমরা মাটি হয়ে যাব, আমরা সবাই মাটি হয়ে যাব, আবার সে কবর থেকে কিয়ামতের ময়দানে কিভাবে উঠব এটা অসম্ভব। যালিকা রাজউম বাঈদ, সে কিয়ামতের ময়দানে আবার মানুষ হিসেবে ফিরে আসা এটা অনেক দূরের কথা, এটা বাস্তব কথা নয়, আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ। এই আকীদা ছিল কাফের এবং মুশরিকদের, কিয়ামতের ময়দানে আমরা যে আবার আল্লাহর দরবারে আবার উপস্থাপিত হব, আমাকে প্রশ্ন কর, আমাদেরকে প্রশ্ন করা হবে, হিসাব নিকাশ শুরু হবে, এগুলা কিয়ামতের ময়দানে, কাফেররা বলে না এটা সম্ভব না। আল্লাহ বলেন তোমরা এটা কি বলছ, قد علمنا ما تنقص الارض منهم وعندنا حق كتاب حفيظ। আল্লাহ বলেন قد علمنا, আমি তো জানি, ما تنقص الارض منهم, যা জমিন সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে ওই মানুষের কারণে, মানুষ যত বাড়ে তত কবরস্থানও লাগে, নতুন নতুন মসজিদও হচ্ছে, নতুন নতুন মসজিদের পাশে কবরস্থানও হচ্ছে। আল্লাহ বলেন মানুষের জন্য কবরস্থান বানানো হচ্ছে, এভাবে জমিন ছোট হয়ে যাচ্ছে কবরস্থান বেড়ে যাবে। আল্লাহ বলেন যাদের মাধ্যমে কবর বেড়ে যায় জমিন ছোট হয়ে যায়, কয়জন কবরে ঢুকে, কয়জনের জন্য কত কবরস্থান জায়গা লাগে, সব কদ আলিম না, আমি আল্লাহ ভালোই জানি, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, এমনকি কবরে ঢুকে গেলে বান্দা, কিন্তু বান্দার হিসাব
বান্দা কি আমল করেছিল, ভালো করেছিল না খারাপ করেছিল, সব কিতাবুন হাফিজ আমি আল্লাহর কাছে লিখিত আছে, সংরক্ষিত আছে। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাল কাযাবু বিল হক, তো একটা বাস্তব ঘটনাকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো। খবরে যাচ্ছে বান্দা কয়জন যাচ্ছে, কত জায়গা জাগে, এদের আমল সহ আমার কাছে সংরক্ষিত আছে, এমন কি আমি আল্লাহ যখন ডাক দিব আবার কবর থেকে কিয়ামতের ময়দান উঠবে, এটা হচ্ছে একটা হক। বাল কাযাবু বিল হক, এরা হকটাকে মিথ্যা প্রতিপন্ন করছে। লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিম মারিজ, আমার আল্লাহ বলেন যখন আমি সিংহাতে ফুঁক দেওয়ার জন্য বলবো, কবর ফেটে ফেটে যখন আবার সবাই কিয়ামতের ময়দানে ওঠা শুরু করবে, ফালাম্মা জাআহুম, তারা যখন কবর থেকে কিয়ামতে এসে যাবে, ফাহুম ফি আমরিম মারিজ, নিশ্চয়ই সেদিন তারা বড় লাঞ্ছিত হবে। এরা যে ফিতনার মধ্যে ছিল, ফাসাদের মধ্যে ছিল, তাদের আকীদা যে খারাপ ছিল, এরা এটা স্পষ্ট দেখতে পাবে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমরা কবরে যাব ঠিকই, আমরা অনেকে মাটির সাথে মিশে যাই, আবার কিছু বান্দা আছে মাটি খাই না, সব বান্দা এক না, কিছু বান্দাকে কবরে ঢুকাই দেওয়ার শত শত বছর পরও যদি খনন করা হয় বরাবর শরীর থেকে যায়, আর কিছু বান্দাকে কয়েক মাস পরে ঢুকে খুললে কিছু পাওয়া যায় না, যাদের শরীরের কিছুই থাকে না, ওই বান্দাকে আমার আল্লাহ কিভাবে আবার বানাবেন, সেটা আমার নবীজি হাদিসে পাকের সাথ করেছেন, বিশেষ করে বুখারী শরীফ হাদিস নাম্বার 4814, আবার বুখারী শরীফ 4935, দুই জায়গায় আসছে, মুসলিম শরীফের মধ্যে 2955 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4734 নম্বর হাদিস, ইমামে আহমদ বিন হাম্বল মসনদে আহমদের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 474 এবং 73। সেটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির থেকে বর্ণনা করছেন, আমার নবীজি বলেন ক্বালা বাইনান নাফখাতাইনি আরবাউন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, ফুঁক দিতে দেন নাই, কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনার দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হওয়ার আগে একটা ফুঁক দিবেন, যেটা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওই ইদা সুলসিলাতিল আরদু সিলসালহা ও আখরাজাতিল আরদু আসকালহা ও ক্বালাল ইনসানু মালহা, যেদিন ভূমিকম্প হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে জমিন সলসলা হয়ে যাবে, যতই বড় টাওয়ার করুক না কেন, যত তালা বিল্ডিং হোক না কেন, সব জমিনের ভিতরে ঢুকে যাবে, জমিনের ভিতরে ভারী ভারী স্বর্ণ চাঁদি যা যা ভিতরে খনিজ সম্পদ আছে সব জমিনের উপর উঠে যাবে, পাহাড় তুলার মতো উঠবে, আসমান ভেঙে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার সাথেই সাথে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল বাইনান নাফখাতাইন আরবাউন, ইসরাফিল ইসলাম দুইবার ফুঁক দিবেন, একবার পুকে সব ধ্বংস, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমার আল্লাহই বাকি থাকবেন,
সব ফানা হয়ে যাবে, কিছু বাকি থাকবে না, জমিন ফানা, আসমান ফানা, এভাবে চন্দ্র সূর্য ফানা, পাহাড় পর্বত ফানা, কিছুই বাকি থাকবে না, শুধু বাকি থাকবে আমার আল্লাহর সাথে মোবারক। একটু জোরে বলুন মারহাবা। সে আল্লাহই থাকবেন, সব ফানা হয়ে যাবে। আমার আল্লাহ ইসরাফিলকে আবার বললেন, বলবেন ফোক দাও। ইসরাফিল ইসলাম দ্বিতীয়বার যখন ফোক দিবেন, আমার নবীজি বলেন দুই ফোকের মধ্যখানে চল্লিশ, কি চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর, নবীজি উল্লেখ করেন নাই। সবাই আবু হুরায়রা থেকে জানতে চাইলেন, কালু ইয়া আবা হুরায়রা আরবাউনা ইয়ামান, কি নবীজি যে চল্লিশ দিন চল্লিশ বলেছেন, কি ইসরাফিল ইসলাম দুই সিং দুই পুকের মধ্যখানে কি চল্লিশ দিনের ডিস্টেন্স? দেখেন চল্লিশ, অনেকে তো চল্লিশ মানে না, চল্লিশ দিনের ফাতে হাদিলে কত কথা। আরে ভাই চল্লিশ এটা আমার আল্লাহর কাছে প্রিয় একটা সংখ্যা, বলেছিলাম আদম আলাইহিস সালামকে বানাবার সময়ও চল্লিশ বছর করে করে পরিবর্তন হয়েছে। শুরুতে ছিল কাদামাটি, এটা চল্লিশ বছর শুকাইলেন, এরপরে টং টং আওয়াজ হয়েছিল, এরপরে চল্লিশ বছর পর পর আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন এবং ওনার অস্তিত্বে আনলেন। ঠিক মানুষকে বানাবার ক্ষেত্রে মায়ের গর্ভে চল্লিশ চল্লিশ হিসাব আছে, বীর্য চল্লিশ দিন থাকে, রক্ত জমা চল্লিশ দিন থাকে, চল্লিশ দিন পর হাড্ডি হয়, হাড্ডির পর মাংস হয়, এই চল্লিশ দিন পর 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 চার চল্লিশ গেলে রুহ এসে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা কোথায়? মায়ের গর্ভে। ঠিক দুনিয়াতে আসার পরও চল্লিশ চল্লিশ আমার আল্লাহ তার সেন্সের পরিবর্তন আসে এনে দেয়, তার অনুভূতি শক্তি চল্লিশ দিন পর পর আমার আল্লাহ পরিবর্তন করায়, এমনকি পরিপূর্ণ আমার আল্লাহ চৌবনা তাকিফ করে দেয়, একেবারে পরিপূর্ণ মানুষের রূপ ধারণ করায় চল্লিশ বছরে। সেই জন্য নবুয়ত প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন চল্লিশ বছরে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চল্লিশের হিসাব আছে কিনা? তো হওয়ার সময় হিসাব থাকলে, দুনিয়াতে আসার পরে হিসাব থাকলে, তো মারা যাওয়ার পরে চল্লিশের হিসাব করলে সমস্যা কোথায়? এগুলা তো বোঝার বিষয়। এটা চল্লিশ, এটা আদত সংখ্যা, এটা আমার আল্লাহর কাছে একটা প্রিয় সংখ্যা। তো আমরা ওই সংখ্যাকে খেয়াল করে মাইয়াতের জন্য ইশারা সওয়াব করি। সেখানে নিষেধের কি আছে, নাজায়েজের কি আছে? আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে এই সমস্ত বিষয়ে বারাবারি থেকে ফিরে আসার তৌফিক দান করুন। দেখেন আমার নবীজি কি বললেন, বাইনান নাফখাতাইনি আরবাউন, দুই ফুকের মধ্যখানে সময় হবে চল্লিশ। হযরতে আবু হুরায়রা থেকে জানতে চাইলেন, চল্লিশ মানে কি চল্লিশ দিন নাকি? কলা আবাইতু, আমি জানি না। কলা আরবাউনা শাহরান, আবাইতু, আমি জানি না। কলা আরবাউনা সানা, চল্লিশ নাকি চল্লিশ বছর নাকি? বলে আমি জানি না। বাস, আমি তোমাদেরকে শোনাই দিলাম, নবীজি যাই বলেছেন আমি তাই শোনাই দিলাম, নবীজি চল্লিশের কথা বলেছেন, চল্লিশ দিন না মাস, চল্লিশ বছর, এটা আল্লাহ এবং রসুল ভালো জানেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা চল্লিশ দিনও হতে পারে, চল্লিশ মাসও হতে পারে, চল্লিশ বছরও হতে পারে। মধ্য কথা, যখন ইসরাফিল ইসলাম দ্বিতীয়বার ফুঁক দিবেন, আমার নবীজি কি বললেন দেখেন, ওয়া ইয়াবলা কুল্লু শাইইন মিনাল ইনসান,
মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে ঢুকাই দেয়, মানুষ কবরস্থ হয়ে যাওয়ার পরে মানুষের পুরো শরীর নষ্ট হয়ে যায়, ইল্লা আজবাজাম বিহি, কিন্তু মানুষের পিঠের একেবারে মেরুদণ্ডের লাস্ট ওই যে গরুর লেজ থাকে, বিভিন্ন পশুর লেজ থাকে, লেজের ওই জায়গাকে জাম আজবাজাম বলা হয়। মানুষের তো লেজ নাই কিন্তু হাড্ডিটা আছে, যে হাড্ডির সাথে লেজ হয় ওই হাড্ডিটা মানুষেরও আছে, এটাকে আমার নবীজি কি বলেছেন, আজাবু জাম্বি, জাম্বুন বলা হয় লেজকে, আজব মানে এখানে হাড্ডি। আমার নবীজি বলেন মানুষ কবরে যাওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই লেজ, বিভিন্ন পশুর লেজ যেখানেও খায়, যেখান থেকে লেজ বের হয় সেই হাড্ডিটা বাকি থাকবে, সেটা নষ্ট হবে না, ওই হাড্ডি থেকে আমার আল্লাহ বান্দাকে আবার বানাবে। ওই হাড্ডি একটা হাড্ডি থেকে আবার বানাবে, এটা বুখারী শরীফ হাদিস নম্বর 4814 নম্বরের। এবার 4935 নম্বর হাদিসটা একটু খেয়াল করুন, সেখানে আমার নবী বললেন সুম্মা ইয়ানজিলুল্লাহু মিনাস সামাই মাআন ফায়ামবিতুন কামা ইয়ামবিতুল বাকাল লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইউবাল ইউবলা ইল্লা আজমান ওয়াহিদা। দেখেন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার ফুঁক দিবে আবার সব বরাবর এসে যাবে, আসমান যেটা ধ্বংস হয়ে গেছিল এটা আবার এসে যাবে, জমিন যেটা ধ্বংস হয়েছিল এটা আবার এসে যাবে, যা যা মানুষ ধ্বংস হয়েছিল সব তারা কবরের ভিতরে আবার এসে যাবে, তো আসমান তখন আবার সৃষ্টি হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁক দিতেই আসমান থেকে বর্তমান যেভাবে বৃষ্টি পড়ে সেভাবে বৃষ্টিও নাজিল হবে, বৃষ্টি নাজিল হলে আমার আল্লাহ বলেন ফায়াম বিতুন, আবার বান্দাকে ওগাবে, কিভাবে, কামা ইয়ামবিতুল বাকালু লাই, যেভাবে ভিতর থেকে মাটি থেকে যেভাবে উদ্ভিদ জামায় বিভিন্ন অঙ্কুর থেকে, বীজ থেকে অঙ্কুর হয়, ঠিক তদ্রূপ ওই পানি যখন বর্ষণ হবে প্রত্যেকটা জমিনে জমিনে যখন পানি পৌঁছে যাবে তো কি হবে, বলা হচ্ছে লাইসা মিনাল ইনসানি শাইউন ইবলা আজমান ওয়াহিদা, তখন মানুষের কোনো শরীরের কিছু বাকি থাকবে না, শুধু একটাই হাড্ডি বাকি থাকবে, বহু আজব জাম্বে, সেটা হলো ওই হাড্ডি, পিছনে লেজ যেখানে উগায় সেখানে হাড্ডিটা বাকি থাকবে, ওয়ুরাক্কাবুল খালকিয়ামাল কিয়ামা, সেখান থেকে আমার আল্লাহ মানুষের সুরত দুনিয়াতে যেরকম ছিল সেভাবে আবার তরকিব করবেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হাড্ডিটা রেখে দিবেন, এটা সবার ক্ষেত্রে না, কিছু বান্দা আছে খাস বান্দা, যেমন একটা হাদিস নাই, যে হাদিস কানা আবু দাউদ শরীফের, সাহাসিত্তার আবু দাউদ শরীফের 1847 নম্বর হাদিস, আবার নাসাই শরীফ এটাও সাহাসিত্তার কিতাব 1473 নম্বর হাদিস, ইবনু মাজাতে 1085 নম্বর হাদিস, মসনদ আহমদ রয়েছে, মসনদ রবিউল হাকিম রয়েছে, বৈহাকি শোয়াবুল ইমান নোট করেছেন, মিশকাত শরীফ খুললে 120 নম্বর পৃষ্ঠায় এই হাদিস কেনা পাওয়া যায়। সেটা কি, হযরত আওস বিন আওস উনি বর্ণনা করছেন, কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, নবীজি বলে হে আমার উম্মত তোমাদের মাঝে যে সমস্ত দিন আছে সব সপ্তাহে সাত দিন আছে, কিন্তু সাত দিনের মধ্যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন, কেন, ফিহি খুলিকা আদম,
এই জুমার দিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল, ওয়ফিহি কবিদা আদম আলাইহিসসালামের ইন্তেকাল হয়েছিল জুমার দিন, ওয়ফিহি নাফখা জুমার দিন ইসরাফিল ইসলাম সিংহে ফুঁক দিবেন, ওয়ফিহি সাকা আবার সবাই সেদিন বেহোশ হয়ে যাবে জুমার দিন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পড়ো, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো, কেন ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া নিশ্চয়ই তোমাদের দরুদ আমি নবীর উপর আমার কাছে পেশ করা হয়, কালু ইয়া রাসূলুল্লাহ সাহাবারা জানতে চাইলেন ওগো আল্লাহ রাসূল কাইফা তার তুরাদু সালাতুনা আলাইকা, আপনি যখন মারা যাবেন আপনি যখন কবর ডুববেন আমরা জুমার দিন সালাত পেশ করলে আপনার উপর সালাতু সালাম দিলে আপনার কাছে কিভাবে যাবে, কদ আরামতা আপনি তো মাটির সাথে মিশে যাবেন, আমরা দরুদ শরীফ পড়লে আপনার কবরে কিভাবে যাবে আপনি তো মাটির সাথে মিশে যাবেন, আপনি না বলেছেন মানুষ কবরে গেলে সব মিশে যায় শুধু একটা হাড্ডি বাকি থাকবে, আপনি তো মানুষ আপনি তো কবরে গেলে আরাম তা আপনি মাটির সাথে মিশে যাবেন, তখন আমাদের দরুদ শরীফ আপনার কবরে কিভাবে পৌঁছানো হবে, আমার নবীজি বলে এ আমার সাহাবারা শুনো কল, আমার নবীজি বললেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদ আল আম্বিয়া, এই আমার সাহাবারা তোমরা তোমাদের উপর আমাকে কেয়াস করছো কেন, আমি তো উম্মত না আমি তো নবী, আর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন জমিনের জন্য যে জমিনের ভিতরে কোন নবীকে দাফন করলে এই নবীর কোন নবীর শরীর যাতে না খায়, এই জমিনের জন্য আমার আল্লাহ নবীদের শরীর খাওয়াকে হারাম করে দিয়েছেন, নবীজি বলছেন আল আম্বিয়া হাইয়ুন ফি কবরিহি ওয়া ইউরযাক, আম্বিয়া কা কবরে জিন্দা এমন কি তাদেরকে রিজিক দেওয়া হয়, নবীরা কবরে কি জিন্দা, কিভাবে জিন্দা, পানাহার করে করে জিন্দা, তো পানাহার করলে টয়লেট কোথায় পাবে, বলে না এটা দুনিয়ার খাবার খাইলে টয়লেট লাগে জান্নাতের খাবার খাইলে টয়লেট লাগে না, জান্নাতের কোনো আপনার টয়লেটের ব্যবস্থা নাই, নবীদেরকে কবরে যে খাবার দেওয়া হবে এগুলো জান্নাতি খাবার, ইনাদের কোনো হাজত হবে না, একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ, অনেক ভাইয়েরা এগুলো মানে না, এমনকি সব মাটির সাথে মিশে যায় বলে নবীও মাটির সাথে মিশে যায় এই আকীদা রাখে, বিশেষ করে বর্তমান যারা একটা দল খুব বেশি তৎপর, এরা হলো নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এই যে আমি হাদিস শরীফ বললাম এটা মানে না, এরা আহলে হাদিস দাবি করে কিন্তু আমার হাদিসটা কোথায় কোথায় আছে, সেহাসির তার তিনটা কিতাবে আছে, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনু মাজাহ শরীফ, আমি তো হাদিস নাম্বার সহ দিলাম, আবার সেহাসিত্তার আগের হাদিসের কিতাব মাসনাদে আহমদ রয়েছে, আবার মাসনাদে আল হাকিম রয়েছে, এতগুলো হাদিসের কিতাবে আছে, এরা আহলে হাদিস দাবি করে কিন্তু হাদিস মানে না, তাহলে এদের কথার সাথে এদের আকীদার কোনো মিল আছে, নবীজি বলেছেন সমস্ত নবীকে কবরে ঢুকাই দিলে এরা মরা থাকে না এরা আবার জিন্দা হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সমস্ত আকীদার মধ্যে মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। কি বলছিলাম, তাহলে সাহাবারা মনে করেছিলেন নবীও মাটির সাথে কি হয়ে যাবে মিশে যাবে, সেজন্য বলছেন ইয়া রাসূলুল্লাহ জুমার দিন আপনার উপর দরুদ শরীফ পড়লে আপনার কাছে কিভাবে যাবে আপনি তো মাটি হয়ে যাবেন, নবীজি বলেন না না আমি না কোন নবীকে খাইতে পারবে না, আমি তো শুধু নবী না আমি তো নবীদেরও নবী, আমি তো ইমামুল আম্বিয়া, আমি তো সাইয়্যিদুল আম্বিয়া, আমি সাইয়্যিদুর রুসুল, আমি শ্রেষ্ঠ নবী, তো অন্যান্য নবীকে জমিন খাইতে না পাইলে তো আমাকে কিভাবে খাবে,
মুজদ্দদ আল ফাসানির দরবারে গেলে আপনারা যাবেন, দেখবেন পাঞ্জাবের সরহিন্দ শরীফের কিছু দূরে বারাস একটা এলাকা আছে, যেখানে 11 জন নবীর কবর শরীফ আছে, অনেক লম্বা লম্বা। এনাদেরকে আরো 500 বছর আগে টিলার মধ্যে চাষ করতে গিয়ে এনাদের কবর খুলে গেছে। এমনকি যারা চাষ করছিল সবাই শিখ ছিল, শিখ শিখ মানে যাদের পাগড়ি লম্বা, বড় পাগড়িওয়ালা, দাড়ি লম্বাওয়ালা, পাঞ্জাবি পায়জামাও পড়ে। আমাদের দেশে এখানে শিখ নামলে বাচ্চারা সালাম করতে করতে পাগল হয়ে যাবে, দেখতে বিরাট হুজুরের মতো লাগবে, শিখ কিন্তু মারাত্মক। এরাই দেখলো কি চাষ করতে গিয়ে দেখতেছে বিরাট এক চেহারার মানুষ, দাঁতও অনেক লম্বা বড় বড়, ওনাদের চেহারা থেকে ঝলক বের হচ্ছে, তারা এখানে এরকম ফেলে। তখন মুজদ্দদ আল ফাসানি রহমাতুল্লাহ সশরীরে ছিলেন, হীন হায়াতে ছিলেন, দৌড়তে দৌড়তে স্যার হিন্দে মুজদ্দদ আল ফাসানির কাছে এসে কান্দে, হুজুর এই মামলা, বলে কি দেখলাম, বলে আমাদের এখানে চাষ করতে গিয়ে বিরাট এক চেহারার মানুষ দেখলাম, হুজুর একটু আসেন না। মুজদ্দদ আল ফাসানি রহমাতুল্লাহ এসে দেখলেন ঠিকই বিরাট চেহারার অধিকারী, চেহারা সুন্দর, ধমধমে সাদা, এমনকি ওনাদের শরীর থেকে সুগন্ধি আর সুগন্ধি বের হচ্ছে। তখন মুরাদ হযরত মুজদ্দদ আল ফাসানি রহমাতুল্লাহ মরাকাবা শুরু করলেন। মরাকাবা কেন করলেন? মরাকাবা করে আমার এখন ইন্টারনেট ডাটা চালু করলে, নেট ঠিক থাকলে, ডাটা চালু করলে যেভাবে লাইভ দেখা যায়, ঠিক আল্লাহর বলিরা মোরাকাবার করার মাধ্যমে সাধারণ মানুষ যেটা দেখে না সেটা ওনাদের জন্য মুশাহাদা হয়ে যায়। মোরাকাবার মাধ্যমে কি হয়ে যায়? মুশাহাদা, মুশাহাদা মানে সরাসরি দেখা, লাইভ দেখতে পা। হযরত মুজদ্দদ আল ফাসানি রহমাতুল্লাহ মোরাকাবা করলেন, মোরাকাবা করার পরে দেখলেন একজন দুইজন না 11 জন। উনি ওনাদের সাথে কথা বললেন, তত্ত্ব নিলেন, ওনারা কে সবাই পরিচয় দিলেন, আমরা সাধারণ মানুষ মানুষ না, আমরা সবাই নবী। অনেক আগের বখত নসর আমলের, বখত নসর এটা আমাদের নবী দুনিয়াতে তো সীমানোর আরো 1000 বছর আগের কথা। বখত নসর আমলের নবীরা ওই বাসালেন বাদশাহ নবীদেরকে সবই করতেছিল, আক্রমণ করছিল, ওনারা হিন্দুস্তানে চলে আসছিলেন। এই তত্ত্ব মুজদ্দদ আল ফাসানি রহমাতুল্লাহ বের করলেন, এমনকি নির্দিষ্ট করে দিলেন যে ওই দেওয়াল থেকে আমি পর্যন্ত এক একটা কবর, আরো পারলে বড় হবে। যারা গিয়েছেন দেখেছেন, যারা জানেন ভবিষ্যতে যাওয়ার খেয়াল করিয়েন, সেটা কি এক একটা কবর শরীফ কত বড়, ওই দেওয়াল থেকে আমি পর্যন্ত হবে 30 ফুট, 20-25 ফুট, আরো বেশি বেশি বড় বড় এক একটা কবর। কারণ মানুষ তখন তো লম্বা লম্বা ছিলেন, বড় বড় ছিলেন, আমরা না ছোট হয়ে যাচ্ছি, তখন তো মানুষ বড় বড় ছিলেন। এই মুজদ্দদ আল ফাসানি নির্দিষ্ট করলেন এই থেকে এ পর্যন্ত, এই থেকে এ পর্যন্ত 11 জনের নির্দিষ্ট করেছেন। এখনো সেই নবীদের মাজার বারাস পাঞ্জাবের মধ্যে আছে। তো কি বললাম, ওনাদের শরীর কি মাটি খাইল? আল্লাহ দেখাইলেন এদের কি বুঝলাম। তাহলে সবার শরীর এক মনে করিয়েন না। আর আমার আল্লাহ যে বলেছেন লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মরা বলিও না, তাহলে শহীদেরা কবরে মরা না জিন্দা? এই আয়াতের তাফসীরে আল্লামা ইমামে কুরতুবি তাম জামিল হাকাম তাফসীরুল কুরতুবি যেটার নাম, এটা 20 খণ্ডের আরবি কিতাব, বড় বড় বলিয়ে 20 খণ্ডের কিতাব তাফসীরুল কুরতুবি যেটার নাম, সেখানে তাফসীর আসছে শুধু আম্বিয়া নয়, শুধু শহীদ নয়, নবীর পথে যারা হক্কানি আলেম, আলেম যারা আমল করে আল্লাহর ভলি হয়েছেন, এরাও কবরে জিন্দা। বাস্তব আলেম হলে এরা কবরে জিন্দা,
এমনকি যারা মহব্বতে আজান দেয় মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন এরাও কবরে জিন্দা, যাদের সিনার মধ্যে কোরআন হেফাজত আছে, হাফেজে কোরআন, যারা যাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষিত আছে, হাফেজে কোরআন মারা গেল এরাও নাকি কবরে জমিন তাদের শরীর খায় না, হাফেজে কোরআনের শরীরে বহাল থেকে যায়। আর আমরা তো সবাইকে এক মনে করি, এক কাতারে নিয়ে আসি, নয়, এটা বোঝার ভুল। আল্লাহ পাক সবাইকে এই বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। আসুন, আমার আল্লাহ বলেন কারা মারা যাবে, কারা কোন কবরে থাকবে, এগুলো আমি জানি। কাদ আলিমনা মা তানকুসু আল আরদু মিনহুম, জমিন কবরস্থ হতে 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 জমিন যা ছোট হবে, নকশা হবে, সংক্ষিপ্ত হবে, এই বিষয়ে আমি জানি। ওয়ান্দানা কিতাবুন হাফিজ, আমার কাছে সবার আমল হেফাজত আছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আমি যে কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো, তোমার আমার আমি আল্লাহর কুদরত কেন বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তোমাদেরকে আমার কিছু কুদরত দেখাচ্ছি, কে বলতেছে? তোমরা আমার কুদরত তো মানো না, কেয়ামতের ময়দানে আমি উঠাবো বান্দাদেরকে, এটা তোমরা কেন মারতেছো না? আল্লাহ বলেন আফালাম ইয়ানজুরু ইলাস-সামা, যারা কেয়ামতের ময়দানে পুনরুত্থানকে অবিশ্বাস করছে, এরা কি আসমানের দিকে দেখে না? ফাওকাহুম, যে আসমান তাদের উপরে, কাইফা বানাইনাহা বা সাইয়্যানাহা, এই আসমানকে আমি আল্লাহ কিভাবে বানাইলাম, কিভাবে সুন্দর করলাম? একটা ছাদ বানাইতে গেলে ফিলার কম হলে ছাদ পড়ে যাবে, থাকবে না। আমি যে এত বড় আসমান বানাইলাম কোন ফিলার ছাড়া, আমার কুদরত এটা তারা দেখে না কেন? আমার কুদরত আসমানে আছে, এরা আমার কুদরত দেখে না কেন? ফিলার ছাড়া এত বড় আসমানকে আমি স্থির করে রেখে দিলাম, দেখি তোমরা একটা ছাদ রাখো তো। আরে পাথরের ছাদ দূরের কথা, টিনের ছাদ রাখো তো কিছু ছাড়া, প্লাস্টিক রাখো তো হালকা কিছু রাখো, পারবা না। কিন্তু এত বড় আসমান আমি ফিলার ছাড়া রেখে দিলাম, এটাই তো আমার কুদরত, কেন আমার কুদরত মানো না? একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন মালহা মিন ফুরুজ, তোমরা ছাদ বানাইলা, এদিকে পানি পড়ে ওদিকে পানি পড়ে, এদিকে এই সমস্যা ওদিকে সমস্যা, কিন্তু আমি এত বড় একটা আসমান বানাইলাম, মালহা মিন ফুরুজ, এখানে কোনো গর্ত ছিদ্র নাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসমানের মধ্যে কোনো গর্ত ছিদ্র নাই, এগুলো আল্লাহ নিজেই কুদরত প্রকাশ করছেন। আল্লাহ বলেন তারা কি জমিন দেখে না, বলা আরাদা মাদাদনা, এরা কি জমিন দেখে না যে জমিনকে আমি একেবারে বিছাই দিলাম, ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া, জমিনের উপর আমি আল্লাহ পাহাড় বসাই দিলাম, ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন বাহিজ, আবার জমিন থেকে আমি সুন্দর সুন্দর ফসলাদি বের করি, তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহ বলেন এটা দেখো, এটাই তোমাদের জন্য নসিহত হয়ে যাবে, এটাই তোমাদের জন্য ওয়াজ হয়ে যাবে। আমি আল্লাহ যদি আসমান বানাইতে পারি, জমিন বানাইতে পারি, জমিনের উপর পাহাড় বসাই দিতে পারি, জমিন থেকে উদ্ভিদ উগাইতে পারি যেখানে কেউ কিছু রোপণ করে নাই, এরপর আমি উঠাই দিতে পারি, এত কিছু পারলে তোমাদেরকে আবার কিয়ামতে উঠাইতে পারবো না কেন? দেখেন কত সুন্দর আল্লাহ নিজের কুদরত প্রকাশ করছে। এরপর আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আমি আল্লাহ আসমান থেকে বরকতময় পানি নাজিল করি, ওয়া আম্বাতনা বিহি জান্নাত, যে পানি দ্বারা জান্নাত হয়, বাগান হয়, ওয়া হাব্বাল হাসিদ, এমন ফসলাদি তোমরা জমিনে পাও যেগুলা হাসিদ খেতে খেতে খাইতে পারো। হাসিদ বলা হয় যে ফসল কাটা হয় খাবার জন্য, অনেক ফল আদি আছে যেগুলা খাই না, এমনি পরে থাকি,
কিছু ফল আছে যেগুলো মানুষ কেটে কেটে খায়। আল্লাহ বলেন এটাই তো আমার কুদরত, আসমান থেকে পানি বর্ষণ করলাম, জমিন থেকে গাছ উঠাই দিলাম, সে গাছে ফল তুললো, আর তোমরা মজা মজা ফল খাও, আর সিজনে সিজনে এক এক সিজনে এক এক ফসল, একটা গেলে আরেকটা, একটা গেলে আরেকটা, একটা গেলে একটা, ফলাদির কোনো অভাব নাই। এই গাছ থেকে একটা গাছ থেকে বারবার ফল ধরায়। আল্লাহ বলেন তবে এই আরবের মানুষ তোমরা তো খেজুর বেশি খাও, আমি আল্লাহ খেজুরের কথা বলতেছি, ওয়ান্নাখলা বাসিকাত, আল্লাহ বলেন লম্বা লম্বা খেজুর গাছ দিলাম, লাহাতাল উন্নাদিত, যে খেজুর গাছের মধ্যে খোসা রয়েছে, খোসা তাল অন বলা হয় ঠিক, যার ভিতরে কি থাকে খেজুর থাকে, যে আমাদের এখানে ডাব আছে, নারিকেল আছে, এগুলা কি এমনি ধরে না, আগে কিসে থাকে খোসার ভিতরে থাকে, এটা আস্তে আস্তে ফাটে, তারপরে কি হয় ছোট ছোট ডাবের মতো এইরকম আস্তে আস্তে বড় হয়, তারপরে শুকায় গেলে নারিকেল হয়ে যায়, এই যে গুলা খোসার মধ্যে ছিল এটাকে আরবিতে তালকন বলা হয়। আমার আল্লাহ বলেন সে খেজুর তোমরা যে খাচ্ছ এটা তো খেজুর ছিল না, একটা খোসার মধ্যে ছিল, সেখান থেকে আমি বের করলাম কেন, রিজকান লিল ইবাদ, আমার বান্দাদের রিজিক স্বরূপ আমি খেজুর বের করলাম, ওয়া আহাই ওয়া আই, আল্লাহ বলেন ওয়া আহইনাহা বিহি আমার ওই পানি বর্ষণ করে মরা শহরকে আমি আল্লাহ জিন্দা করে দি। অনেক শহর পানি বর্ষণ না হওয়ার কারণে ফেটে যায়, মরে যায়, আল্লাহ বলেন সেই সেই যেভাবে মরে যায়, দেখেন আল্লাহর কুদরত কি কিভাবে আল্লাহ দেখাচ্ছেন, আল্লাহ বলেন মরা জমিন ফেটে গেছে, কিছু দিলে উঠে না, কেন ফেটে গেছে মরে গেছে, আল্লাহ বলেন জমিন যেভাবে মরে যায়, আমার উপর থেকে পানি বর্ষণ করলে জমিন জিন্দা হয়ে যায়, আমার ফসল বের করে, আল্লাহ বলেন কাযালিকাল খুরুজ, বান্দা তোমরা কবরে যাইবা, কবরে তোমরা ধ্বংস হয়ে যাবা, শুধু একটা হাড্ডি মাংস হাংসি হাড্ডি বাকি থাকবে, এইভাবে হাড্ডি থেকে যেভাবে মরা জমিনকে আমি আল্লাহ আবার জিন্দা করি, ঠিক কবর থেকে তোমাদেরকে আমি আল্লাহ সেভাবে কিয়ামতের ময়দানের জন্য বের করব। কাযালিকাল খুরুজ, এভাবেই আমার বের করাটা তোমাদেরকে জমিন থেকে, কত কুদরত আল্লাহর, কত সুন্দর আল্লাহ, জমিন থেকে যে আমাদেরকে বের করবেন কিভাবে সুন্দর করে বোঝালেন দেখেন, আল্লাহ বলে এভাবেই কাযালিকাল খুরুজ, যেভাবে মরা জমিনকে জিন্দা করি, ঠিক তোমাদের মরা যাবা কবরে ঢুকাই দিবে তোমাদেরকে, আবার কবর থেকে তোমাদেরকে জিন্দা করে কিয়ামতের ময়দানের জন্য বের করব। আল্লাহ আমাদেরকে সে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আপনাদেরকে দুইটা দাওয়াত দিচ্ছি আজকেই